গ্রামের মাঠে নামবে ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের হেলিকপ্টার। তা দেখা যাবে নিজের বাড়ির ছাদ থেকে। সে কারণে সেখান থেকে সরাসরি ধারা বিবরণী শুরু করেছিল সাত বছরের ছেলেটি। হেলিকপ্টার নামার পরেই লাইভ চালিয়ে যায় সে। সম্প্রতি অক্সিজেন প্লান্ট উদ্বোধনের কর্মসূচি ঘিরে যাবতীয় সংবাদ মাধ্যমকে ছাপিয়ে সেই খুদের সাংবাদিকের রিপোর্টিং নজর কেড়েছে মণিপুরের মুখ্যমন্ত্রীর। গতকাল বুধবার ওই খুদেকে নিজের বন্ধু বলে সম্বোধন করে তার ভিডিও টুইটারে শেয়ার করেছেন তিনি। এরপরই নেটিজেনদের প্রশংসায় ভাসছে ভাইরাল ওই ভিডিও। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের চান্ডেল, সেনাপতি এবং উখরুল জেলায় তিনটি প্রেশার সুইং অ্যাবসর্পশন অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়েছে। সে কর্মসূচির উদ্বোধনে হেলিকপ্টারে চড়ে ওই খুদের গ্রামেই নেমেছিল মণিপুরের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আসার আগে থেকে অবশ্য তৈরি ছিল ওই শিশু। ভাইরাল ভিডিওতে দেখা যায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার বাড়ির পাশের একটি জায়গায় অবতরণের পর সেনাপতি জেলার বাসিন্দা ওই শিশুর উৎসাহ বেড়ে যায় কয়েক গুণ। সরাসরি ধারা বিবরণীর সময় বীরেনকে ধন্যবাদ জানাতেও ভোলেনি শিশুটি। পুরো ভিডিওতে মুগ্ধ বীরেন। ওই ভিডিওটি শেয়ার করার সময় টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট্যাগ করেছেন তিনি। বীরেনের মতো নেটিজেনদেরও প্রশংসা কুড়িয়েছে শিশুটি। উৎসাহের বর্ষে এক নেটিজেনের প্রস্তাব, দয়া করে এই খুদেকে আপনার রাজ্যের দূত করে দিন। রাজ্যে পর্যটনের প্রসারে দারুণ দূত।